আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো উপায় অ্যাপ নিয়ে। বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবাগুলোর মধ্যে রয়েছে বিকাশ, রকেট, নগদ। সেম আরেকটি মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলেন উপায়। এখানে আপনারা পাচ্ছেন হাজারে 14 টাকা ক্যাশ আউট এবং এটিএম কার্ড ব্যবহার করলে পাচ্ছেন 8 টাকায় ক্যাশ আউট। দর্শক শ্রোতা, চলুন আজকে আমরা দেখাবো যে কীভাবে আপনি এই উপায় অ্যাপে একটি অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট করার পর 50 টাকা বোনাস নেবেন কিভাবে। তাহলে চলুন আমরা দেখে নেব কিভাবে একটি অ্যাকাউন্ট খোলা যায়। প্রথমে আমরা প্লে স্টোর থেকে উপায় অ্যাপটি ডাউনলোড করব। তার জন্য আমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে উপায়। উপায় লিখে আমরা সার্চ করলে পেয়ে যাব। এখান থেকে আমরা উপায় লিখে সার্চ করলে আমাদের প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আসবে এখান থেকে আমরা এই উপায় অ্যাপটি ডাউনলোড করব। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে তাই আমি এখান থেকে ওপেন করছি। উপায় অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করব, যেহেতু আমাদের আগে থেকে অ্যাকাউন্ট করা নেই। তো আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে অ্যালাউ চাচ্ছে, আমরা এখান থেকে অ্যালাউ করে দেব। অ্যালাউ করার পর আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটি দেব, যে নাম্বারটিতে আমরা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। তো আমি আমার নাম্বারটি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের ভেরিফাই নাম্বারে ক্লিক করতে হবে, তারপরে অ্যালো আসলে অ্যালো করে দেবো। সরি, আমি এখানে অপারেটর সিলেক্ট করে নেই। তো এখান থেকে আমি আমার যেহেতু টেলিটক, আমি টেলিটক সিলেক্ট করার পর ভেরিফাই নাম্বারে ক্লিক করলাম। তারপরে এখানে আমাদের ওটিপি কোড আসবে। তো ওটিপি কোডটা অটোমেটিকলি চলে আসবে, আসার পর এখানে আমাদের নেক্সট স্টেপে যাবে, এখানে আমরা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর আমাদের ভোটার আইডি কার্ডের ফার্স্ট যে পেজ আছে এই পেজটা আমাদের এরকমভাবে সেমভাবে আমার মতো করে আপনারা ধরবেন। ধরার পর এখান থেকে একটি ফটো শ্যুট করবেন। শ্যুট করার পর আমরা একটু অপেক্ষা করবো। এখান থেকে আমরা ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করার পর আমাদের যে ভোটার আইডি কার্ডের যে পেছনের পেজটা আছে সেই পেজটা আমাদের এখানে দিতে হবে। তো এখান থেকে আমি আমার ভোটার আইডি কার্ডের পেছনের যে পেজটা আছে সেই পেজটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা আবার একটি ফটোশ্যুট করে নেব। ফটোশ্যুট করে নেওয়ার পর আমরা এখানে আবার ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আমাদের এখানে একটি সেলফি তুলতে হবে। তো আমরা সেলফি তোলার সময় একবার একটু চোখের পলক ফেলাবো, তাহলে আমাদের এখানে হয়ে যাবে। তো আমরা এখান থেকে ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে। লোডিং নেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করব। দেখুন, আমার এনআইডি ভেরিফিকেশন সাকসেস। তো এখান থেকে আমরা আমাদের জেন্ডারটি সিলেক্ট করব। আমি যেহেতু ছেলে তো এখানে মেলই দিলাম। মেল দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করে এরর আসছে, যেহেতু এখানে আমাদের যে পেশা আমরা যে কাজ করি সেটা এখানে সিলেক্ট করা হয়নি। আমি ফার্মার দিয়ে দিলাম, আমরা আপনারা যেটা পারেন দিয়ে দিবেন। তারপরে এখানে নেক্সট ক্লিক করার পর এখানে আমাদের সকল ইনফরমেশন আসবে। তো আমরা এখানে আই এগ্রিতে টিক মার্ক দিয়ে এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করে দেবো। এখানে আমাদের 4 সংখ্যার একটি পিন আসবে। আমার হয়তো এখন ব্ল্যাক হয়ে গেছে, আমি এখান থেকে 4 সংখ্যার একটি পিন কোড দিয়ে দিচ্ছি। এটা আপনাদের মনে রাখতে হবে, কারণ আপনারা অ্যাকাউন্টে প্রবেশ করার সময় অবশ্যই আপনাদের লাগবে। তারপরে আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো। ওয়েলকাম টু উপায়। উপায় আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো আমরা আমাদের যে নাম্বারটিতে অ্যাকাউন্ট করেছি সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে এখানে আমরা আবার লগ ইন করবো। প্রথম অবস্থায় আমাদের নাম্বারটা দিতে হবে। কনগ্রাচুলেশন, আমার এখানে 25 টাকা অলরেডি চলে এসেছে, আমি রিসিভ করেছি। তো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করছি। লগ ইন করার পর আবার দেখাবো আপনাদেরকে। লগ ইন করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে, আমাদের সবারই এরকম ইন্টারফেস দেখাবে। তো এখন এখান থেকে আমরা মোবাইল রিচার্জে ক্লিক করলে আমরা মোবাইল রিচার্জ করে নিতে পারবো 25 টাকা। আমরা এখানে আরও বাকি 25 টাকা পাবো, 100 বা তার বেশি রিচার্জ করলে আমরা আরও 25 টাকা পেয়ে যাব। দর্শক শ্রোতা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।